আই উইল লিভ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নেভার কাম ব্যাক ফেসবুকে এই ছবির সাথে এই স্ট্যাটাস দিয়েছিল প্রান্তনামের প্রকৌশল বিষয়ে পড়ুয়া একটি ছেলে চলে যাব পৃথিবী ছেড়ে আর ফিরব না বন্ধু বান্ধবীরা এই স্ট্যাটাস নিয়ে কত যে মজা করতো তার সাথে তবে সেটা যে একদিন এভাবে সত্যি হয়ে যাবে তাকেও ভাবতেও পারেনি রূপসী ঝর্ণা নামের মিরসরা এলাকায় একটি পাহাড়ি ঝর্ণা দেখতে গিয়েছিল মেহেদী হাসান প্রান্তসহ ছয় বন্ধু ঝর্ণার দ্বিতীয় স্তর থেকে নিচের পানিতে দিয়ে বলে বন্ধুদের সাথে বাজি ধরেছিল তারা যেই কথা সেই কাজ তিন বন্ধু মিলে রূপসী ঝর্ণার দ্বিতীয় স্তর থেকে লাফিয়ে পড়ল নিচের স্বচ্ছ পানিতে দুই বন্ধু পানিতে পড়েই সাঁতার কেটে চলে এলেও প্রান্তকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে কোথায় হারিয়ে গেল প্রান্ত এই চিন্তা করতে করতে সব বন্ধু মিলে ঝর্নার পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করল প্রান্তকে অনেক চেষ্টার পরও বন্ধুকে খুঁজে না পেয়ে মহা চিন্তায় পড়ে গেল বাকি সব বন্ধুরা খবর দেওয়া হলো ফায়ার সার্ভিসে অবশেষে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানির নিচে বিভিন্ন স্থানে খুঁজতে গিয়ে পেয়ে গেল প্রান্তর নিথর দেহটা ততক্ষণে প্রান্তর প্রাণবায়ু চলে গেছে এমন এক দেশে যেখান থেকে আর কেউ ফিরে আসে না সেই সাথে প্রকৌশলী হওয়ার স্বপ্নটাও তার মিশে গেল সুদূরে মেহেদি হাসান প্রান্ত নাটোর জেলার সদর উপজেলার জালালাবাদ গ্রামের নুরুলা মিনের ছেলে তারা চট্টগ্রাম শহরের কর্নেলহাট প্রশান্তি আবাসিক এলাকায় থাকত আর পড়ত চট্টগ্রাম শহরের ন্যাশনাল ইনস্টিটিউট টেকনোলজিতে সিভিল ডিপার্টমেন্টের সিক্স সেমিস্টারে প্রান্তর বন্ধু শাহরিয়ার জানান রূপসী ঝর্ণা দেখার জন্য ছয় বন্ধু চট্টগ্রাম শহর থেকে আসি ঝর্ণার দ্বিতীয় স্তরে উঠে মেহেদি সহ আরও দুইজন উপর থেকে পানিতে লাভ দেয় এ সময় দুজন উঠে এলেও মেহেদি আর উঠতে পারেনি সে মুহূর্তের মধ্যেই প্রাণীতে ডুবে যায় আমরা অনেক চেষ্টা করেও তাকে পানি থেকে তুলতে পারিনি এভাবে তাকে হারাতে হবে কখনো ভাবতে পারেনি মেহেদি হাসানের পিতা নুরুল আমিন বলেন রাতে মেহেদি আমাকে বলেছিল বন্ধুরা মিলে রূপসী ঝর্ণা দেখতে যাবে আমি বারবার নিষেধ করেছিলাম তবু বায়না ধরাতে বলেছি পানিতে না নামতে এখন আমার সোনা মানিককে আর কোথায় গেলে পাব তা বুঝতে পারছি না এই কথা বলেই কান্নায় ভেঙে পড়েন প্রান্তর পিতা নুরুল আমিন